পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে শিবদাসপুর থানায় ব্যারাকপুর ভারতীয় জনতা যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। এছাড়াও শিবদাসপুর থানায় একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ একাধিক বিজেপি নেতৃত্ব। দেখে নেব সেই চিত্র। কর্মীর ওপরে গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা নমিনেশনের পর আমরা পাল্টা কোথাও দিইনি, আমরা পুলিশের কাছেও তেমন ভাবে আসিনি। তারপরে নির্বাচনের দিন আমাদের কর্মীদের, আমাদের ক্যান্ডিডেটদের বুথে ঢুকতে দেওয়া হয়নি, সেটাও গেল। এদের নিজের ছাপ্পার ওপরেও ভরসা নেই। এরা ছাপ্পার পরে আবার গিয়ে গণনা কেন্দ্র গিয়ে ওরা ব্যালট বক্স পাল্টিয়েছে। আপনারা দেখেছেন আমাদের বরুণ সর্দার, এসটি মোর্চা সভাপতি, যিনি আদিবাসী সমাজের আমাদের পার্টির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেন, ওনাকে মারধর করা হয়েছে। এটা আদিবাসী সমাজের অপমান আমরা মনে করি, এবং আজকে আমরা এখানে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে ডেপুটেশন জমা দেব, এবং আমরা বলতে এসেছি এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং পুলিশকে তার অগ্রিম ভূমিকা নিতে হবে। যদি এটা বন্ধ না হয়, ল অ্যান্ড অর্ডারের কাজ ওনাদের সামলানো, আমরা ল অ্যান্ড অর্ডার সামলানো আমাদের কাজ না, আমরা তাহলে এরপরে হাইওয়ে জাম করব। ইলেকশন কমিশনকে জানিয়েছিলে? ইলেকশন কমিশনারে যিনি কমিশনার, উনি তো নিজেই মাতাল একজন, ওনাকে কি বলা হবে? এমন একজন ব্যক্তি যিনি কোর্টের অর্ডার পর্যন্ত মানেননি, উনি কোর্টের অর্ডার পর্যন্ত মানেননি, ওনার ছবি তৃণমূলের নেতাদের সাথে কমিশনার ঘোষণা হওয়ার আগে অবধি ওনার ছবি বেরিয়ে আছে। ওনার উপরে আমাদের ভরসা নেই, গোটা বাংলার মানুষ ওনার উপরে ভরসা হারিয়ে ফেলেছে। আপনারা কি রিকাউন্টিং চাইছেন? ডেফিনেটলি আমরা রিকাউন্টিং চাইছি, এবং বহু বুথে আমরা আবার করে নতুন করে ভোট চাইছি, কারণ পুরো ভোটটাই হচ্ছে ভুয়ো ভোট। কয়েকটা বুথে তৃণমূল ভোট পেয়েছে 10টা 16টা 17টা, এবং তারপরে তারা জিতে যায়, কারণ ব্যালট পাল্টেছে বাইরে থেকে এনে ব্যালট পেপার। শুধু তাই নয়, গণনা কেন্দ্রে একদিন আগে আপনাদেরই একজন রিপোর্টার, তিনি মাখনলাল হাই স্কুলে বাইরে থেকে বলেছিলেন যে একটাও নিরাপত্তা রক্ষীর ওইখানে নেই, স্ট্রং রুম বাইরে কেউ ছিল না, স্ট্রং রুমে ভেতরে তৃণমূলে দখল ছিল, তৃণমূল দখল করে গোটা ব্যালট বক্স পাল্টেছে। গণনা কেন্দ্রে যে বলুন সর্দার মারা। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।